বাংলাদেশ প্রিমিয়ার লিগ জমে ক্ষীর, এদিকে বিতর্কও চলছে সমান্তালে। নাসিম শাহকে নিয়ে এবার দেখা গেল এক বিরল ঘটনা। বিপিএল শুরুর আগেই বেশ ঘটা করে তাকে দলে ভিড়িয়েছিল খুলনা টাইগার্স। তবে পাকিস্তানি পেসার খুলনা নয়, খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে। অন্যান্য দেশের ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকার এসএ টি টোয়েন্টি ও সংযুক্ত আরব আমিরাতের আইএল টি টোয়েন্টি নিয়ে ব্যস্ত থাকায় বিপিএলের ফ্রাঞ্চাইজিদের ভরসা এবার পাকিস্তানিরা। নিলামের আগেই তাই বিপিএলের দলগুলোর মধ্যে কারাকারি পড়ে যায় পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে। খুলনা টাইগার্স পাকিস্তানের তিন ক্রিকেটারের সাথে ডিরেক্ট সাইনিং করেছিল বিপিএলের আগে, এমন দাবি করেছিল খোদ খুলনার ফ্রাঞ্চাইজি। অথচ তাদের সেই তালিকায় থাকা নাসিম শাহ বিপিএলে খেলবেন কুমিল্লার হয়ে। 21 অক্টোবর নাসিম শাহর এক টুইট ঘিরে জল্পনা কল্পনার শুরু। বিমানের ভেতর দাঁড়িয়ে তোলা ছবি টুইটারে পোস্ট করে ড্যাশিং এই পেসার লিখেছেন, আবারও যাচ্ছি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশের পথে। তাৎক্ষণিকভাবে কেউই বুঝতে পারছিলেন না ভুলটা কি নাসিমই করলেন, তাকে তো দলে নিয়েছিল খুলনা। দলভুক্ত করার ঘোষণা দিয়ে বলেছিল, স্বাগতম জানাচ্ছি নাসিম শাহকে। বিপিএলে বারবার ফ্র্যাঞ্চাইজি পরিবর্তনের কারণে ক্রিকেটারদের কেউ যদি দলের নাম ভুলভাল বলেও ফেলেন খুব অবাক হওয়া যাবে না, সবাই তাই ধরেই নিয়েছিলেন ভুলটা নাসিমেরই। তবে সবার ভুল ভাঙল এই খবরে, দলে নেওয়ার ঘোষণা দিয়ে দিলেও খুলনা নাকি নাসিমের সাথে চুক্তি করেননি, তার সাথে কথাবার্তা এগিয়েছিল ঠিকই, দলে নেওয়ার কথাও ছিল, কিন্তু শেষ পর্যন্ত নাসিম শাহের সাথে খুলনা আর চুক্তি করেনি। ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছে কুমিল্লা। বর্তমান চ্যাম্পিয়নরা আবার রাফটের আগে বেশ হইচই ফেলে দলভুক্ত করেছিল শাহিন শাহ আফ্রিদিকে, তবে চোটের কারণে শাহিনের বিপিএল খেলা হচ্ছে না। এদিকে খুলনা আবার নাসিমের সাথে চুক্তিই করেনি, দুয়ে দুয়ে চার মিলিয়ে কুমিল্লা তাই নাসিমের সাথে চুক্তি করেছে। বিপিএলের নবম আসরে মোস্তাফিজুর রহমানের সাথে শাহিন শাহ আফ্রিদিকে জুটি বেঁধে বল করতে হয়তো দেখা যাবে না, তবে মোস্তাফিজুর রহমানের সাথে নাসিমের জুটি জমিয়ে তুলতে পারে মাঠের লড়াই। নাসিম বাংলাদেশে পা রেখেই যোগ দেবেন দলের সাথে। কুমিল্লা তাদের পরবর্তী ম্যাচ খেলবে 23 জানুয়ারি ঢাকা ডোমিনেটর্সের বিপক্ষে। সব কিছু ঠিকঠাক থাকলে সেই ম্যাচেই খেলতে দেখা যেতে পারে নাসিমকে। 19 বছর বয়সী তরুণ এই ক্রিকেটার এখন পর্যন্ত পাকিস্তানের জার্সিতে 15টি টেস্ট, 5টি ওয়ানডে ও 16টি টি-টোয়েন্টি খেলেছেন। সাম্প্রতিক সময়ে পরিণত হয়েছেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে। এখন শুধুই অপেক্ষা কখন নামবেন তিনি বিপিএলের নবম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাতে। শাহাব সোহাগ, অনফিল্ড।